ঢাকার ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ে করেছেন। বর আহমেদ রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পাশাপাশি ড্রেক ব্যান্ডের বেস গিটারিস্ট, গীতিকবি ও সঙ্গীত পরিচালক তিনি। গত 2 ফেব্রুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। মঙ্গলবার রাতে বিয়ের বিষয়টি নিশ্চিত করে সারিকা বলেন, দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে। করোনার কারণে বড় পরিসরে অনুষ্ঠান করা সম্ভব হয়নি, বাসাতেই বিয়ে হয়েছে। তিনি বলেন, বিয়ের দিনটা সুন্দর, 2/2/22 দিনটি স্মরণীয়। তার আগে 12ই ডিসেম্বর আমাদের বাগদান হয়েছিল। ওই দিন বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, আরও আগে বিয়ের অনুষ্ঠান হতো। পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত ছিলেন বলে সেটা করা যায়নি, এজন্য বিয়ের তারিখ 15 দিন পিছিয়েছে। 2 ফেব্রুয়ারি বিয়ের পর 3 ফেব্রুয়ারি শ্বশুর বাড়িতে যান সারিকা। তিনি বলেন, আমার শ্বশুর নেই, শাশুড়ি ও ননদ আছেন। বাসায় গেলে তারা ফুল দিয়ে আমাকে বরণ করে নেন, কেকও কাটেন। শ্বশুর বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসেন। বিয়ে করলেও কাজে ভাটা পড়বে না বলে জানালেন সারিকা। আগামী মাস থেকে শুটিংয়ে ফিরবেন তিনি। সারিকা বলেন, 12ই ফেব্রুয়ারি একটা ফটোশুট করব, 21শে ফেব্রুয়ারি থেকে একটি নাটকের শুটিংয়ের শিডিউল দেওয়া আছে। 2006 সালে মডেলিং শুরু করেন সারিকা। তারপর একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। 2010 সালে নির্মাতা আশুতোষ সুজনের ক্যাবিলিয়া নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সারিকার। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।